আপনি কি জানেন ভারতের ক্রিকেট দলের জার্সির রং নীল কেন, লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে, বসন্তকালেই কেন কোকিল ডাকে, রামধনুর আকার অর্ধচন্দ্রাকার কেন? এই প্রশ্নগুলির উত্তর যদি আপনি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, কোন প্রাণীর দাঁত সারা জীবন বৃদ্ধি পায়? হাতি, মানুষ, কুমির, ইঁদুর? উত্তরটি হবে ইঁদুরের। জলের ওপর ভাসমান ফুটবল খেলার মাঠ কোন দেশ তৈরি করেছে? ব্রাজিল, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, উরুগুয়ে? উত্তরটি হবে সিঙ্গাপুর। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারতের ক্রিকেট দলের জার্সির রং নীল কেন? উত্তরটা হবে, ভারতের পতাকার অশোক চক্রটি হলো ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতীক। পতাকার অশোক চক্রটির রং হলো নীল, তাই তার সাথে মিল রেখে ভারতের ক্রিকেট খেলার জার্সির রং নীল করা হয়েছে। একটা খুবই সহজ প্রশ্ন আপনাদের জন্য, আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? সিংহ, এক সিংহ গন্ডার, বাঘ, ক্যাঙ্গারু? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আদর্শ খাবার নামে কোন খাবার পরিচিত? দুধ, ভাত, মাংস, রুটি? উত্তরটি হবে দুধ। কোন পাখি উড়তে উড়তে ঘুমাতে পারে? ফ্রিগেট পাখি, পায়রা পাখি, দোয়েল পাখি, চাতক পাখি? উত্তরটি হবে ফ্রিগেট পাখি। আচ্ছা, বলতে পারবেন কি বসন্তকালে কোকিল ডাকে কেন? উত্তরটা হবে, বসন্তকাল হলো কোকিলদের মিলন করবার সময়, তাই তারা বিপরীত লিঙ্গের সঙ্গীটিকে আকৃষ্ট করতে বিশেষ আওয়াজ করে ডাকে। সৌন্দর্যের ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে? ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ই? উত্তরটি হবে ভিটামিন ই কে। কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মুখ, নাক, ত্বক, মাথা? উত্তরটি হবে ত্বকের সাহায্যে। লেবুর সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে? আম, মদ, ওষুধ, পেঁপে? উত্তরটি হবে পেঁপে, কারণ পেঁপেতে থাকে পেপাইন আর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এই দুটি একসাথে বিষক্রিয়া শুরু করে, যার ফলে আমাদের পেটের মধ্যে লিভার বড় ক্ষতিগ্রস্ত হয়। এক কথায় বলতে গেলে আলসার তৈরি হতে পারে। এছাড়াও এটি আপনার শরীরে হিমোগ্লোবিন ভারসাম্য নষ্ট করে দিতে পারে, পাশাপাশি অ্যানিমিয়ার শিকারও হতে পারেন। লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে মারাত্মক। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আচ্ছা, বলতে পারবেন কি রামধনুর আকার অর্ধচন্দ্রাকার হয় কেন? উত্তরটি হবে, রামধনুর আকার আসলে গোল। আমাদের চোখের গঠন এবং আলোর বিভিন্ন কোণের কারণে মাটি থেকে অর্ধচন্দ্রাকার দেখায়।